বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো যে শরীয়তের ভাষায় একটা কথা বলে থাকি, আমার শরীরের ভিতরে, পেটের ভিতরে পায়খানা মূত্র আছে, ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ সে পবিত্র থাকবে, যখন শরীর থেকে বের হবে তখন সে নাপাক হয়ে যাবে। আচ্ছা, এটা হলো শরীয়তের ভাষা, যে আমার পেটের ভিতরে যতক্ষণ পায়খানা প্রস্রাব থাকবে নাপাক নয়, যখন প্রবাহিত হবে তখন এসে নাপাক। আচ্ছা, আর আমি বলবো যে না, শরীয়ত হলো কি অন্ধ, সেটা তারা আইনের ঘণ্টিতে বান্দা। মূলত বিষয়টা হলো কি, যে দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন মানুষের বিচার হবে কার, আত্মার বিচার হবে। তো আত্মার যদি বিচার হয় তাহলে আত্মার বিচার কেন হবে, আত্মার মধ্যে পাপের ময়লা লেগে আছে, আত্মার মধ্যে যখন পাপের ময়লা থাকবে তখন এই আত্মাটা দোচুকে জ্বলবে আর এই দেহটা মাটির সাথে মিশবে, দেহের সাজা নেই, সাজা হবে আত্মার। তো এখন কথা হলো, এই আত্মা ভাত মাছ খায়, এই আত্মা কি পায়খানা প্রস্রাব করে, আত্মার পেটের ভিতরে কি পায়খানা প্রস্রাব আছে নাই, তাহলে আত্মার অজু বা গোসল বা আত্মার পবিত্রতা লাগবে। সেটা কি, যে মানুষ যখন বিভিন্ন পাপ কাজে ধাবিত হয় তখনই মানুষের আত্মায় সেই পাপের ময়লা লাগে, আর পাপের ময়লা পানিতে ধুলে যায় না। তাহলে শরীয়তের দৃষ্টিতে পরিষ্কার রাখো, আর মারেফতের দৃষ্টিতে পাপ করো না এবং পাপের ময়লা তোমার আত্মায় লাগাইও না, তাহলে আত্মা দুচোখে জ্বলবে। যাই হোক, আজকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে মানব দেহের ভিতরে যখন এটা থাকবে তখনই এটা কি হবে, এটা নাপাক থাকবে না, প্রবাহিত হলেই এটা নাপাক। আচ্ছা, শরীয়ত যা বলেছে তাই তারা বলেছে,